हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल थॉट्स विद चिली सॉस। फर्स्टे तो তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা ব্লগ অনেকটাই ভিউ পেয়েছে, সেটা হচ্ছে মেয়েদের যে তত্ত্বের লিস্ট আমি শেয়ার করেছিলাম সেটা, আর তার জন্য আমি খুবই খুশি হয়েছি। সেই জন্য ভাবলাম আজকে আমি ছেলেদের তত্ত্বে কী কী লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে বলো, তোমাদের ওখানে কমেন্টে জানিও, অনেকে যারা আমাকে বাইরে থেকে দেখো, ঠান্ডা কেমন পড়েছে সেটা। আমাদের এখানে তো খুব ভালো ঠান্ডা পড়ে গেছে, দেখো সোয়েটার পরে আছি আমি, তো সেটা অবশ্যই আমাকে জানিও। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এই দেখো, ফোনে দেখাচ্ছি উল্টা দেখাচ্ছে, এটা তো এই ব্যাগটা, এইটা না আমার মায়ের আইডিয়া। তো এরকম অনেকেই দেয়, তো আমাদের মানে আমি আর কি এটা আমরা নতুন করেছি আইডিয়াটা, তো অনেকেই জানো আবার এটা খুবই মানে একটু ইউনিক লাগলো আমাদের। আমার দিদির টাইমেও মা করিয়েছিল, যে যারা আর কি বরযাত্রী আসে তাদের জন্য ছোটোখাটো যে জিনিসগুলো সেগুলো দেওয়া হয়। তো আমার দিদির টাইমে অ্যাকচুয়ালি দিদির শ্বশুরবাড়িটা একটু দূরে, ওর কলকাতায়, তো সেই জন্য কলকাতা থেকে আসানসোল আসবে, সেই জন্য আমরা ব্রাশ, তারপরে কলগেট, তারপরে আরও অনেক কিছু ফেস ওয়াশ, সাবান, ওসব দিয়েছিলাম। কিন্তু আমারটা তো সামনে, তাও মা বললো না, এক মিনিট বেলায় করেছি, আর এক মিনিট বেলায় না করলে খারাপ দেখাবে, তো সেই জন্য এই যে এই ব্যাগটা করেছে। তো এই ব্যাগের ভিতর কী কী আছে সেটা আমি তোমাদেরকে একটা মানে আরও ছোটো ছোটো ক্লিপস দিয়ে দেবো। আমি আর যখন ব্যাগগুলোকে গোছাচ্ছিলাম তখন তুলে রেখেছি, তো তোমরা দেখে নিও, আর আইডিয়াটা ভালো লাগলে তোমরাও এটা করতে পারো। তো এই যে দেখো কী কী নিয়েছি, একটা হচ্ছে সব থেকে বেশি যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে মাস্ক, আর রুমাল, এদিকে রয়েছে বোরো প্লাস, আর রয়েছে ভেজলিন, আর লাইফ বয় সাবান, এই পাঁচটা জিনিসই নিয়েছি। আর মাস্কটা আমার আইডিয়া যে এবার এই টাইমের মধ্যে মাস্কটা না দিলে তো কোনো কিছুই সম্পূর্ণ হবে না, তো সেই জন্য মাস্ক। তো এবার আমি একা হাতে সব ব্যাগগুলোতে ভরে নিচ্ছি, এইসব কাজ করতে আমার হেভি লাগে, দেখো চটপট করে আমি কীভাবে ভরে নিচ্ছি। তো ছেলেদের বাড়ি থেকে লাগে হচ্ছে, একটা হচ্ছে বউ হাতের শাড়ি বা লেহেঙ্গা, মানে বউ হাতে তো মেয়ে গিয়ে ছেলেরা যেটা দেয় সেটা পরেই বসে, তো আগে মানে সেটা হচ্ছে লজ্জাবস্ত্রই যেটা দেয় সেটা পরেই অনেক মেয়ে বসে যায়। কিন্তু আজকাল তো ট্রেন্ড হয়েছে লেহেঙ্গার, সেই জন্য যদি লেহেঙ্গা দেয় বউ হাতের ছেলের বাড়ি থেকে তাহলে সে লেহেঙ্গা দিয়ে তো আর মাথা ঢাকা যাবে না লজ্জাবস্ত্রের টাইমে, তো তাহলে একটা বউ হাতের লেহেঙ্গা লাগে, আর লজ্জাবস্ত্রের একটা শাড়ি, অনেকে বেনারসিও নিতে পারে, অনেকে বিভিন্ন নিজের পছন্দেও আজকাল নেয়। তারপরে হচ্ছে ভাত কাপড়ের শাড়ি লাগে, আর লাগে গায়ে হলুদের তত্ত্ব, মানে গায়ে হলুদের শাড়ি, সায়া, ব্লাউজ এসব। আর হচ্ছে গিয়ে যে এক্সট্রা শাড়ি দিতেও পারে নাও দিতে পারে, কোনো একটা এক্সট্রা শাড়ি দিলেও দিতে পারে। তারপরে হচ্ছে মেয়ের কসমেটিক্স, কসমেটিক্স কী কী আমি দেখাবো। আর হচ্ছে গিয়ে মেয়ের জুতো লাগে, একটা ব্যাগ লাগে, মানে যেটা বউ ভাতের দিন মেয়ে হাতে ধরবে সেরকম টাইপের একটা ব্যাগ। তারপরে হচ্ছে মেয়ের টাওয়েল, ব্যাস এইগুলো হচ্ছে মেয়ের। আর হচ্ছে শীতকাল থাকলে লাগে শীতের বস্ত্র, যেমন শাল বা সোয়েটার, আর হচ্ছে লাগে একটা স্যুটকেস, স্যুটকেস বা ব্যাগ মানে যেটা দেয় আর কি মেয়েকে সেটা লাগে। আর হচ্ছে গিয়ে আর প্রণামী, প্রণামী মানে এবার নিজেদের ইচ্ছায় মেয়ের বাড়িতে যদি মেয়ের বাবা মা দিদি থাকলো তো দিদি ভাই মানে নিজেদের আত্মীয়, তারপরে বিভিন্ন আত্মীয় কাটাকুটিও করে নিতে পারে অনেকে, যে আপনাদেরটা আপনারা দিন আমাদেরটা আমরা দেবো, এরকমই করে নেয় আজকাল। কিন্তু হ্যাঁ, যারা একদমই ক্লোজ যেমন বাবা মা
তাদেরকে তো দিতেই হবে সেটা। তারপরে অনেকে ভাইদেরও দেয়, অনেক মানে ভাইদের থাকে, যেমন মেয়ের বাড়ি থেকে, ছেলের বাড়ি থেকে যেমন আসে, ওই যে বর কনে আসে তো তাদেরকে দিতে হয়, তেমনি ছেলের বাড়ি থেকেও ওই যে খই ফেলার টাইমে ওই ভাইকে দেয়, ওই টাইপের যাদের নিয়ম আছে সেইগুলো হতে পারে। আর হচ্ছে গিয়ে লাগে সন্দেশের ট্রে লাগে, যেমন মেয়ের বাড়ি থেকে যায় তেমনি সেম ছেলের বাড়ি থেকেও আসে সন্দেশের ট্রে, যেমন প্রজাপতি, বর বউ, তারপরে কোনো আরও নৌকো, এরকম বিভিন্ন স্টাইলের আসতে পারে। তারপর ড্রাই ফ্রুটস আসতে পারে, তারপরে একটা চকলেটের ট্রে হয়। তো ব্যাস ছেলের বাড়ি থেকে এই কটাই, ছেলের বাড়ি থেকে ওই 20-22টা মতো এসে গেলেই হয়ে যায়। তো ব্যাস এইখানেই ছেলেদের বাড়িটা আমি শেষ করলাম। তো কসমেটিক্সে আমি আসছি। তো কসমেটিক্সে যেমন মেয়ের বাড়ি, মেয়ে কী করে, ফাউন্ডেশন কেনে, তো ছেলের বাড়ি থেকে তাহলে সিসি ক্রিম কিনতে পারে। কিন্তু দেখো মানে সব সময় তো বলাটা সম্ভব হয় না, কারণ অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে অনেকেরই আগে থেকে কথাবার্তা হয় না, সেক্ষেত্রে ফাউন্ডেশনও কেনা যেতে পারে। তো ফাউন্ডেশন অথবা সিসি ক্রিম, একটা ফেস পাউডার, দুটো নেল পালিশ, আর হচ্ছে লিপস্টিক, টিপ, ক্লিপ, আর হচ্ছে টুকটাক যেমন শ্যাম্পু, আর মানে ডেলি ইউজে শ্যাম্পু, তারপরে তেল, তারপরে হেয়ার অয়েল, সোপ, তারপরে বডি লোশন, এইগুলো টুকটাক মানে মেয়ের বাড়ি থেকে যেমন অনেক কিছু হয়, কিন্তু ছেলের বাড়ি থেকে মোটামুটি টুকটাক যেগুলো দরকার সেগুলোই আসে। তো লিস্টে তোমরা সবগুলোই পেয়ে যাবে, তো দেখে নিও। আর আমার মনে হয় এই ভিডিওটাও তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে একটা ভিডিও, কারণ মানে যাদেরই বিয়ে সামনে বা বিয়ে হবে, তো তাদের এই ভিডিওটা কখনো না কখনো অনেক কাজে লাগবে। তাহলে একটা প্রপার লিস্ট পেয়ে গেলে কি হবে, মানে কেনাকাটিটা করতে খুবই সুবিধা হবে। তো তোমরা আগের ভিডিওটাও যেভাবে আমার তোমাদেরকে আমি পাশে পেয়েছি, তো আমি আশা করছি তোমরা এই ভিডিওতেও আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলটাকে তা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, আর থাম যেই ঘন্টাটা আছে ওটাকে বাজিয়ে দাও, ওটাকে অল করে রাখো। আর আমি অনেক সময় ভিডিও দিই ফেসবুকে বা ইনস্টাতে, তো তখন তোমরা বুঝতে পারো না কি করে যাবে, তো সেটাকে ক্লিক করে দেবে, তাহলেই দেখবে আমার ইউটিউবে চ্যানেলটা খুলে যাচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই কিছুদিন পরই স্টার্ট হচ্ছে আমার বিয়ে, তো আরও ব্লগ তোমরা পাবে আমার, প্রত্যেকটা আমি প্রত্যেকটা অনুষ্ঠানই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য টাটা।